শপিং মলে ঈদের ঢেউ, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও চরম উদাসীনতা, হাটবাজারে স্বাস্থ্যবিধি মানতে অনীহা, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। প্রতিবছর রমজানে নিত্য পণ্যের দাম বাড়লেও এবার ব্যতিক্রম, 4 টাকা পর্যন্ত কমেছে ভোজ্য তেল, ছোলা ও চিনির দরও নিম্নমুখী, নিয়ন্ত্রণে পেঁয়াজের বাজার। তিস্তার গতি পরিবর্তনের 3 বছর পরও রংপুরের গঙ্গাচড়ায় নদী শাসনে নেই উদ্যোগ, ফসল রক্ষায় নিজেরাই বাঁধ নির্মাণ করলেন শঙ্করদহ মৌজার বাসিন্দারা। এবং করোনা সংক্রমণ রোধে এবার বাংলাদেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের, 9 এপ্রিল থেকে কার্যকর, তালিকায় আরও 38 দেশের নাম। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই রাজধানীর বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতার সমাগম, ঈদ সামনে রেখে এ সংখ্যা আরও বাড়বে কয়েক গুণ। মালিক সমিতি বলছে সুরক্ষা নিশ্চিতে সরকারের নির্দেশনা অনুযায়ী বিপণী বিতানগুলো তদারকি করছেন তারা। তবে ক্রেতা বিক্রেতাদের অনেকেই সামাজিক দূরত্ব মানতে এখনও উদাসীন। কাজল আব্দুল্লার রিপোর্ট। রাজধানীর নিউ মার্কেট জোন, পাশের চন্দ্রিমা, গাউছিয়া, চিশতিয়া, এলিফ্যান্ট রোডে ছোট বড় বিপণী বিতানগুলোতে সপ্তাহের 6 দিনই ক্রেতা সমাগম হয়ে থাকে লক্ষাধিক। আর ঈদ এলে তো কথাই নেই, উপচে পড়া ভিড় থাকে 2 ঈদের আগেই। সামনে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বিপুল পরিমাণ ক্রেতা সমাগমে করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা থাকলেও মালিক সমিতি বলছে সরকারের নির্দেশনা মেনেই তারা মার্কেট পরিচালনা করছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে জোন ভিত্তিক মার্কেট খোলা রাখার পরামর্শ দেন তারা। মাস্কটা একদম বাধ্যতামূলক, তারপরে হ্যান্ড ওয়াশিং যেগুলো আছে এইগুলো আমাদের দোকানে আমরা রাখছি, রেডি রাখছি। যেটা সরকার নির্দেশনা গতবার ছিল আমরা ওইটাকে অনুসরণ এর মধ্যেও আমরা করে গেছি। এটা পণ্য মার্কেট জোনটা একটা টাইম করে দেখ, বাইতম্যকরমটা একটা টাইম করে দেখ, এই 4টা কম থাকবে, রাস্তাঘাটের যানজটটা কম থাকবে, এটা ব্যবসার জন্য সুবিধা হবে, আমাদের করোনা রোগী যেভাবে বাড়তেছে ওটা প্রোটেকশন হবে। এদিকে মার্কেটে চিত্র বলছে কোনো শঙ্কাই নেই ক্রেতাদের, নিউ মার্কেট সহ আশপাশের কয়েকটি মার্কেটে একই অবস্থা। উপচে পড়া ক্রেতাদের মাঝে উদাসীনভাবেই ঘোরাফেরা ও কেনাকাটা করছেন অনেকেই, কারো মুখে মাস্ক নেই, আবার থাকলেও পরছেন না ঠিকভাবে। বিক্রেতাদেরও দেখা যায় মাস্কহীন লেনদেনে, শুধু মাস্ক নয় সামাজিক দূরত্বেরও কোনো বালাই নেই। মাস্ক তো আপনি সবসময় পরে থাকি, তারপর আপনার পেটের দায়ে দেখা যায় অনেক সময় গরম লাগে, মাস্ক তো না পরি হয়তো কাস্টমার ছিল অত জন্য পরি না আর কি। মাস্ক ভাই আসলো রাস্তা ফালা দিছে, গামে এই তো একটা কিনবো, মাস্ক ছিল সারাদিন, যে এখন মাত্র আসলাম বাইরে থেকে এই জন্য মাস্কটা খোলা আছে আর কি। মাস্কের জন্য তো সমস্যা এমনি তো নেই। আগের থেকে 2 ঘন্টা কমিয়ে বর্তমানে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলছে নীলক্ষেত এলাকার মার্কেটগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনার সংক্রমণ রোধে এবার বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া ও ফিলিপিন্সকে লাল তালিকাভুক্ত করেছে ব্রিটেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ সহ 39টি দেশের নাগরিকরা যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবেন না। আগামী 9 এপ্রিল থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আবারও কঠোর অবস্থানে ব্রিটেন। আগের 35 দেশের সঙ্গে নতুন করে 4টি দেশের নাগরিকদের ব্রিটেন ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবার বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপিন্সকে লাল তালিকাভুক্ত করেছে দেশটি। এর মধ্য দিয়ে এসব দেশের নাগরিকরা যুক্তরাজ্য প্রবেশ করতে পারবেন না। আগামী 9 এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এমনকি 9 এপ্রিলের আগের 10 দিনে এসব উল্লেখিত দেশগুলো থেকে যাত্রা শুরু করা যাত্রীরাও যুক্তরাজ্য প্রবেশ করতে পারবেন না। ব্রিটিশ নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকলেও 10 দিনের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। ব্রিটিশ সরকারের পরিবহন মন্ত্রণালয় জানায় সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন নেয়া অন্তত 25 জনের শরীরে রক্ত জমাট বেঁধেছে বলে জানিয়েছে ব্রিটেন। বৃহস্পতিবার দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানায় 20 জনের মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার সন্ধান পাওয়া গেছে। ব্রিটেনে এখন পর্যন্ত 1 কোটির বেশি মানুষকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া হয়েছে। সে হিসেবে প্রতি 6 লাখে একজনের রক্তে জমাট বাঁধার ঘটনা ঘটেছে। তবে প্রতিরোধের কার্যকারিতা বিবেচনায় সম্ভাব্য ঝুঁকির পরিমাণ নগণ্য বলে জানিয়েছে ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা। সময় সংবাদ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ইউরোপ সহ মোট 30 দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে শুক্রবার রাত থেকে। এ মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজারা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিউলি,
সাদিয়া, আপনি জানেন যে গত দুদিন আগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক একটি সার্কুলার জারি করেছিল যে ইউরোপের যুক্তরাজ্য বাদে গোটা ইউরোপের থেকে সরাসরি বাংলাদেশে কোনো যাত্রী আসতে পারবে না, তবে শুধু ট্রানজিট যাত্রী আসতে পারবেন এসব দেশ হয়ে। এবং সেই সিদ্ধান্তটি কিন্তু গতকাল রাত 12টার পর থেকে কার্যকর হয়েছে। এবং আজকে আমরা খবর নিয়েছি, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে আজকে ইউরোপ থেকে মাত্র একজন যাত্রী, চারজন যাত্রী এসেছিলেন, এর মধ্যে একটি ফ্লাইট ডিলে হওয়ার কারণে ওই যাত্রীগুলো নির্ধারিত সময় আসতে পারে নাই। এছাড়া লন্ডন থেকে একজন যাত্রী আসেন, তো চারজনকেই কিন্তু হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, যেহেতু তারা আগের যাত্রী ছিলেন। এছাড়া যুক্তরাজ্যের বিষয়ে কিন্তু সরকার যেমনটি আগে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের রাখার সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তটি কিন্তু দুদিন আগে প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন আরেকটি সিদ্ধান্তের মাধ্যমে পরিবর্তন করা হয়। এবং এখন থেকে যুক্তরাজ্য থেকে যারা আসবেন তাদেরকে আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না, তবে হোম কোয়ারেন্টাইনের বিষয়ে বিশেষ কড়াকড়ি আছে। এবং এক্ষেত্রে প্রশাসনের মাধ্যমে তারা যেন বাড়িতে থাকেন এবং বাইরে না যান সে বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন। এবং আপনারা জানেন যে ইউরোপের 12টি দেশ ছাড়াও কিন্তু মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার 12টি দেশ থেকে যাত্রী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবং করোনা ভাইরাসের যে সাম্প্রতিক যে বিস্তার ইউরোপের দেশগুলোতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং দেশেও কিন্তু করোনা ভাইরাসে রোগী সংক্রমণের হার এবং মৃত্যু হার বেড়ে যাওয়ায় কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে কোনো যারা বিদেশ থেকে বাংলাদেশে আসবেন তাদের প্রত্যেকেই কিন্তু করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে, এমনকি করোনার টিকা দেওয়া থাকলেও তাদেরকে এই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে যাত্রার 72 ঘন্টার মধ্যে। এছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষ এর আগে আরও কিছু যেসব নির্দেশনা শিথিল করেছিলেন সেগুলো কিন্তু আবার কড়াকড়ি করা হচ্ছে, যেমনটি প্রশস্ত বডির যেসব এয়ারক্রাফ্ট বা উড়োজাহাজ সেগুলোতে যেমন 300 যাত্রী নেওয়ার যে তারা সিদ্ধান্ত দিয়েছিলেন সেখান থেকে আবার বলা হয়েছে যে 40টি সিট খালি রাখতে হবে এবং 260 জন যাত্রী নিয়ে আসতে হবে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে এখনকার মতো বিমানবন্দর থেকে সবশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন রিপোর্টার হাজেরা শিউলি। এবার রমজান সামনে রেখে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমায় পাইকারি বাজারে পড়তে শুরু করেছে ভোজ্য তেলের দর। বোতলজাত বাদে অন্যান্য ভোজ্য তেলের দাম কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। পাইকাররা বলছেন পর্যাপ্ত মজুত ও সরবরাহের ফলে ছোলা ও চিনির দামও কমেছে কেজিতে 2 থেকে 3 টাকা। আর বাজারে দেশি পেঁয়াজের আধিপত্যে দামও রয়েছে নিয়ন্ত্রণে। হঠাৎ করেই সরবরাহ সংকট দেখিয়ে মূল্য বৃদ্ধি, সিন্ডিকেটের অজুহাত, আকাশচুম্বি দামে ভোক্তার নাভিশ্বাস। প্রতিবছর রমজান এলেই নিত্যপণ্যের বাজারের নিয়মিত দৃশ্য, তবে ব্যতিক্রম শুধু এবছরই। এই মানে প্রথম দেখলাম যে এই রোজা সামনে করে সব জিনিসের দাম কমে যায়। দাম বেঁধে দিয়েও গত কয়েক মাসে নিয়ন্ত্রণে আনা যায়নি ভোজ্য তেলের বাজার, তবে আন্তর্জাতিক বাজারে দাম কমায় রোজার আগেই ইতিবাচক প্রভাব পড়ছে ভোজ্য তেলের দরে। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে গিয়ে দেখা গেল সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন কেজিতে 3-4 টাকা কমে বিক্রি হচ্ছে 125 থেকে 126 টাকায়, পাম অয়েল বিক্রি হচ্ছে 115 টাকা, আর সুপার সয়াবিন বিক্রি হচ্ছে 118 থেকে 120 টাকায়। পর্যাপ্ত মজুত আছে, কোনো কিছু শর্ট নাই, বাজার বাড়ার সম্ভাবনা নাই মনে হয়। গত সপ্তাহের তুলনায় কেজিতে 2-3 টাকা কমে পাইকারিতে সোলা মানভেদে বিক্রি হচ্ছে 55 থেকে সর্বোচ্চ 65 টাকা দরে, খুচরায় বিক্রি হচ্ছে 70 টাকায়, 50 কেজির চিনির বস্তা বিক্রি হচ্ছে 3,140 টাকায়। সোলা আমার যেটা আছে মানে মোটামুটি ভালো কোয়ালিটি, সেটা 70 টাকা, চিনি 65 টাকা কেজি। দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় এবার রমজানে সংকটের কোনো আশঙ্কা দেখছেন না পাইকাররা। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিতে 30 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 27 টাকায়, তবে সরবরাহ কম থাকায় কেজিতে 15 থেকে 20 টাকার মতো বেড়েছে চায়না আদা, বেড়েছে দেশি রসুনের দামও। এখন উঠতেছে পেঁয়াজ, সবাই চাঙে উঠেছে, কৃষকরা চাঙে পেঁয়াজ উঠেছে, বেস্ট আছে। ইন্ডিয়ান পেঁয়াজটা গত সপ্তাহে ছিল 27-28, এটা 25-26 হয়েছে। গত সপ্তাহে চায়না আদা যেটা আমরা 100-105 টাকা বিক্রি হয়েছে, সেটা আজকে 120-125 টাকা। তবে কেরালা আদা বিক্রি হচ্ছে 50-55 টাকা কেজি দরে, আর প্রতি কেজি চায়না রসুন বিক্রি হচ্ছে 95 টাকায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর আমবাগানগুলোয় গুটি আসা শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো উৎপাদনের আশা বাগান মালিক ও ব্যবসায়ীদের। বিস্তারিত জানতে কাশিয়ারডাঙ্গা এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, আমরা
রাজশাহী অঞ্চলের যে আম বাগানগুলো আছে এরই মধ্যে সেগুলোতে মুকুল শেষে কিন্তু গুটি আসতে শুরু করেছে, সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করব। মূলত পর এবং এই গুটিগুলো কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, আর হয়তো এক মাসের মধ্যেই কিছু আম সামনে আমরা বাজারে দেখতে পাবো এমন আমের মুকুল পর এবং এই গুটিগুলো কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, আর হয়তো এক মাসের মধ্যেই কিছু আম সামনে আমরা বাজারে দেখতে পাবো এমন আশায় আসলে করছেন বিভিন্ন বাগান মালিক। তারা আমরা যতদূর তাদের কাছ থেকে জেনেছি তারা যেটি বলছেন যে এবং যেহেতু আমকে ঘিরে তাদের নানা স্বপ্ন থাকে এবং এই আমকে ঘিরে তাদের একটা প্রত্যাশাও থাকে অনেক বেশি, সেই জন্য রাজশাহী অঞ্চলের যে বাগান মালিকগুলো আছে তারা কিন্তু এখন খুবই ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে এবার আপনাদের জানিয়ে রাখি যে প্রায় 18,000 হেক্টর জমির বাগানে এবার আম বাগানের ফলন হয়েছে এবং রাজশাহী জেলায় এবার আপনাদের জানিয়ে রাখি যে প্রায় 18,000 হেক্টর জমির বাগানে এবার আম বাগানের ফলন হয়েছে এবং এখান থেকে 2,00,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কিন্তু নির্ধারণ করা হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে। আমরা কথা বলেছিলাম ফল গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে, তারা যেটি বলছেন যে মাঝখানে কিছুটা আমরা যেমনটি দেখেছিলাম হকার পোকা এবং কুয়াশার কিছুটা উপদ্রবের কারণে কিছুটা আমের মুকুলের ক্ষতি হয়েছিল, তবে পরবর্তীতে কিন্তু আমরা যেমনটি জেনেছি তাদের নানা ধরনের পরামর্শ দিয়ে সেই সকল সমস্যাগুলো কিন্তু পার করেছে, পাশাপাশি হপার পোকার যে আক্রমণ সেই জায়গা থেকেও নানা ধরনের পরামর্শ বাগান মালিকদের দেওয়া হয়েছে এবং সেই সমস্যা কাটিয়ে এখন কিন্তু আম বাগান মালিকরা তারা এখন আশায় বুক বেঁধেছে এবং ভালো ফলনের আশা করছেন। খুলে দেওয়া হলো ডিএনসিসির 10টি ইয়োলো। এই মুহূর্তে রাজধানীর বনানীতে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন, সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, সাদিয়া আপনি জানেন যে রাজধানীতে যে যানজট নিরসনে ইতিমধ্যে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সড়কে ইউটার্ন প্রকল্প চালু করেছে, তার মধ্যে 10টি প্রকল্পের 10টি ইউটার্ন ইতিমধ্যে আজকে সকাল থেকে কিন্তু সম্পূর্ণরূপে চালু হলো। এর আগে যে 4টি চালু ছিল এবং এর পরবর্তীতে 6টি সহ মোট 10টি ইতিমধ্যে চালু হয়েছে, যেটি হচ্ছে যে রাজধানীর 7 রাস্তার মোড় থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত এই 10টি ইউটার্ন আজকে সম্পূর্ণরূপে চালু করে দেওয়া হলো। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নতুন ইউটার্নে অর্থাৎ বনানী চেয়ারম্যান বাড়ি যেখানে রয়েছে এখানে যেগুলি ফার্মগেট কিংবা মহাখালী অথবা মগবাজার মিরপুর ওই রাস্তাতে যে গাড়িগুলি আসে সেই গাড়িগুলি কিন্তু এখন ইতিমধ্যে এই বনানীর চেয়ারম্যান বাড়ি থেকে ইউটার্নের মধ্যে থেকে গাড়িগুলি ঘুরে যাচ্ছে এবং যেগুলি গাড়ি উত্তরে যাবে সেগুলি কিন্তু বাঁ পাশ দিয়ে চলে যাচ্ছে। এই প্রকল্পটি নেওয়ার পরে মূলত আসলে যানজট নিরসনের জন্য একটি উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রাফিক ব্যবস্থাপনা বিএমপির ট্রাফিক বিভাগের সমন্বয়ে আসলে মূলত এই উদ্যোগটি গ্রহণ করা হয়। তবে একটি বিষয় আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে কিছু কিছু জায়গায় যে যানজট তৈরি হয়েছে সবগুলোতে নয়, অর্থাৎ 10টি যে ইউটার্ন প্রকল্প রয়েছে তার মধ্যে 2 থেকে 3টি ইউটার্ন আসলে যানজটে তৈরি করেছে বলে সাধারণ মানুষ অভিযোগ করেছেন। এর মধ্যে আমরাও দেখতে পেয়েছি যে মহাখালী আমতলিতে যে রাস্তাটি আসলে গুলশান একের দিকে গিয়েছে সেই রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ রাইট টার্নের যে ব্যবস্থাটি ছিল সেটি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই গাড়ির চাপ কিন্তু এসে পড়েছে এই বনানী চেয়ারম্যান বাড়ির যে ইউটার্নে। অর্থাৎ মহাখালী ফ্লাইওভার থেকে যে যানজটটি তৈরি হয়েছে প্রায় 0.5 কিলোমিটার রাস্তা প্রায় সম্পূর্ণই আপনারা দেখতে পাচ্ছেন যে যানজটে নাকাল অবস্থায় রয়েছে এই রাস্তাটি এবং সকাল থেকে কিন্তু আমরা তাই দেখেছি যেগুলি ফার্মগেট থেকে কিংবা মিরপুর থেকে অথবা মহাখালী অথবা মগবাজার থেকে যে গাড়িগুলি আসছে তাদের কিন্তু এই রাস্তাতেই আসতে হচ্ছে এবং তখনই কিন্তু রাস্তায় যানজট তৈরি হচ্ছে। অর্থাৎ আজকে কিন্তু সরকারি ছুটির দিন, শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও আজকে এত গাড়ি আসলে এখানে কাম্য ছিল না। ট্রাফিক বিভাগের যে মাঠ পর্যায়ে যে কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আমাকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, যদিও তাদের কথা বলার কিছু বাধ্যবাধকতা রয়েছে তবে ব্যক্তিগতভাবে তারা আমাদেরকে জানিয়েছেন আসলে মাঠ পর্যায়ের যে কর্মী যারা রয়েছেন তাদের কাছ থেকে আসলে পরামর্শ নিয়েই মূলত এই ধরনের প্রকল্প চালু করা উচিত বলে তারা মতামত দিচ্ছেন এবং মাঠের যে আসলে অবস্থা যে সব মিলিয়ে যে মাঠের যে অবস্থা যে
এই রাস্তায় চাপ কখন থাকবে কখন থাকবে না কখন যানজট তৈরি হয় কখন কোন গাড়িগুলি আসলে এখান থেকে পাস করে সে বিষয়ে কিন্তু মাঠের কর্মী যারা রয়েছেন সিটি ট্রাফিক বিভাগের পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ যারা এখন তারাই কিন্তু জানেন তাদের সব পরামর্শ নেওয়া উচিত বলে তারা কিন্তু আমাদের জানিয়েছেন তো মূলত এই যানজটের আসলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যানজট নিরসনের জন্য উদ্যোগ নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এমনটি আশা করছেন সাধারণ মানুষ তো এই ছিল আমার কাছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে 10টি ইউটার্ন প্রকল্প চালু হলো আজ তার খবরের সবশেষ এসময়ের বাণিজ্য রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার গতি পরিবর্তনের 3 বছর পরও নেওয়া হয়নি নদী শাসনের উদ্যোগ সমীক্ষার মধ্যেই আটকে আছে পানি উন্নয়ন বোর্ড শঙ্করদহ মৌজায় 20,000 পরিবারের ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষায় নিজেরাই অর্থ ও শ্রম দিয়ে নির্মাণ করছেন 6 কিলোমিটার দীর্ঘ বাঁধ শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট 2018 সালের বর্ষায় উজানের ঢলে বিনবিনার চর ভেঙে মূল প্রবাহ থেকে 2 কিলোমিটার উত্তরে নতুন আরও 2টি গতিপথে প্রবাহিত হয় তিস্তা ফলে পুরো শঙ্করদহ মৌজাসহ লক্ষ্মীটার ইউনিয়নের আশেপাশের আরও কয়েকটি মৌজার অংশবিশেষ ভেঙে চুড়ে প্রবাহিত হয় তিস্তা মহিপুরের শেখ হাসিনা সেতুর উত্তরে নতুন গতিপথে ঢলের মুখে ঝুঁকিতে ছোট 2টি ব্রিজ আর বিলীনের সংখ্যায় রংপুর লালমনিরহাট সড়ক ঢল ও বর্ষার পানি নেমে গেলেও নতুন করে অনেকেই বাড়িঘর করতে পারেনি আর বালুময় জমিতে নিভে গেছে ফসলের আশা এই 2টা শাখার কারণে জমিজমাগুলো বিলীন হয়ে গেছে আবার সুবোধ আমরা করতে পারিছি না এটা সরে জমিন ছিল হাজার হাজার ধান ভুট্টা এখানে উৎপাদন হইতো বারবার আকুতি জানালেও সমস্যার সমাধান না হওয়ায় নিজেরাই গতর খাটিয়ে বা চাঁদা দিয়ে তৈরি করছেন বাঁধ এতে অংশ নিচ্ছেন ক্ষতিগ্রস্ত 20 সহস্রাধিক পরিবার আমরা এই এলাকার লোক চাঁদা তুলি তুলি আমরা এই বান্ধটা করতেছি কত কষ্ট করি যেভাবে হোক কামলা খাটা পয়সা দিয়ে কোনো রকম চেষ্টা করছি এই বেড়ি বান্ধ বানার জন্য 10 টাকা 20 টাকা 1,000 5,000 10,000 টাকা করে দিয়ে আমরা এটা নিজে বানতেছি ক্ষতিগ্রস্ত এসব মানুষের বাঁচার সংগ্রামে নৈতিক সমর্থন ও সামান্য হলেও সহায়তার হাত বাড়িয়েছে জেলা প্রশাসন আমরা ওখানকার মানুষদের রক্ষার জন্য তারা যে উদ্যোগ নিয়েছে আমরা গতবারও তাদের পাশে ছিলাম এবারও আমরা তাদের পাশে থাকব সমস্যার স্থায়ী সমাধানে সমীক্ষার মধ্যেই প্রায় 3 বছর ধরে আটকে আছে পানি উন্নয়ন বোর্ড মূল নদীটি মূলত বাম দিকে ছিল 5 বা 10 বছর পূর্বে সে কারণে পূর্ণাঙ্গ সমীক্ষা কার্যক্রম ছাড়া এখানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করাটা সমীচীন হবে না আর ক্ষতিগ্রস্ত মানুষের নিজেদের তৈরি এই বাঁধে সহায়তা সমীচীন নয় বলে মনে করেন এই প্রকৌশলী রতন সরকার সময় সংবাদ এসময়ের বাণিজ্য নেত্রকোনার বাজারে বেড়েছে সব ধরনের সবজির সরবরাহ তাই দামও ক্রেতাদের নাগালে সুলভ মূল্যে টাটকা সবজি কিনতে পারায় সন্তুষ্ট তারা নেত্রকোনা থেকে আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট নেত্রকোনা সদরে মগরা নদীর পাড়ে মুক্তারপাড়া ব্রিজ সংলগ্ন জয়ের বাজার প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথে বিভিন্ন প্রান্ত থেকে সবজি নিয়ে এখানে আসেন কৃষকেরা চলে টাটকা সবজি কেনাবেচার ধুম চলতি সপ্তাহে সবজির সরবরাহ ভালো থাকায় দামও ক্রেতাদের নাগালে তাই সুলভ মূল্যে সবজি কিনতে ক্রেতাদের ভিড় এখানে শুধু সবজি নয় মাছ মাংস পাওয়া যায় বাজারটিতে গাজর 16 টাকা আনি 20 টাকা বিক্রি করি 150-145 টাকা কিনে আমরা 50 টাকা বিক্রি করি বেগুন হইল 30 টাকা কেজি টমেটো আনি 6 টাকা বেশি 10 টাকা লাভ এনেও ভালোই হয় অন্য বাজার থেকে এনেও বেশি দামে বিক্রি করা যায় সবজি মাছ মাংস সহ যেগুলো প্রয়োজন ওগুলো অন্য কোনো বাজারে যাইতে হয় না এই বাজারে সব কিছু পাওয়া যায় জেলা সদর উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় 150 ব্যবসায়ী এই জয়ের বাজারে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সবজির পসরা নিয়ে বসেন সময় সংবাদ পুঁজিবাজারে টানা কয়েক সপ্তাহের মন্দা কাটেনি গেল সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক কমেছে 57 পয়েন্ট দৈনিক গড় লেনদেন কমেছে 94 কোটি টাকা গত সপ্তাহে ডিএসসি বাজার মূলধন হারিয়েছে 4,700 কোটি টাকারও বেশি বিশ্লেষকরা বলছেন নানা রকম সুবিধা নিলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারের দুর্দিনে প্রয়োজনীয় ভূমিকা রাখছে না ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায় মার্চের 10 তারিখে প্রধান সূচক ডিএসইএক্স ছিল 5,563 পয়েন্ট যা বৃহস্পতিবার লেনদেন শেষে অবস্থান নিয়েছে 5,270 পয়েন্টে অর্থাৎ গত 3 সপ্তাহে সূচকটি প্রায় 300 পয়েন্ট হারিয়েছে আর এ সময়ে প্রায় 900 কোটি টাকার দৈনিক লেনদেন ঠেকেছে 450 কোটির ঘরে যদিও গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইএক্সে 16 আর পরের দিন সোমবার 30 পয়েন্ট বৃদ্ধির মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলছিল তবে বুধবার
95 পয়েন্টের পতন বিনিয়োগকারীদের আবারও হতাশায় ডোবায়। বৃহস্পতিবার কমে আরও 8 পয়েন্ট। যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অভাব সেটা কিন্তু খুব লক্ষ্য করা গেল। কারণ হচ্ছে তারা এই মার্কেটের এই অবস্থায় যে ছাপটটা করা দরকার কোনোভাবেই কিন্তু তারা সেই ছাপটটা করল না। গত সপ্তাহে সরিয়া সূচক DSE S কমেছে 15 পয়েন্ট আর DSE 30 হারিয়েছে 37 পয়েন্ট। গেল সপ্তাহে দর বাড়ার শীর্ষ পাঁচ প্রতিষ্ঠান ছিল CAPM IBBL ইসলামিক মিউচুয়াল ফান্ড, প্রভাতি ইন্স্যুরেন্স, CAPM IBBL মিউচুয়াল ফান্ড এক, ভ্যানগার্ড AML রূপালী ব্যাংক ফান্ড ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। অন্যদিকে দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল IFIC ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, আমান কটন এবং শ্যাম্পুর সুগার। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া 371টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 91টির, কমেছে 123টির এবং অপরিবর্তিত ছিল 157টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। গ্রীষ্মকালীন ছুটিতে পরিবার নিয়ে আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে আসেন অনেক প্রবাসী বাংলাদেশি, কিন্তু বাংলাদেশে এসে হোটেল কোয়ারেন্টিন আবার আয়ারল্যান্ডে ফিরে হোম কোয়ারেন্টিনের নিয়মের জন্য চলতি বছর অনেকেই দেশে ফেরার আগ্রহ হারিয়ে ফেলছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশি ট্রাভেল এজেন্সিতেও। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা পুরো বছর ধরে অপেক্ষা থাকেন গ্রীষ্মকালীন ছুটির জন্য, কারণ এ সময়টাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুমাস বন্ধ থাকায় তারা দেশ ভ্রমণের সুযোগ পান, আর তাই আগে থেকেই বিমানের টিকিট কেটে প্রস্তুতি নেন তারা। কিন্তু করোনার কারণে দুমাস ছুটির মধ্যে বাংলাদেশে হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে 2 সপ্তাহ, আবার আয়ারল্যান্ডে ফিরে নিজ বাড়িতেই কোয়ারেন্টিনে থাকতে হবে। এসব কারণে চলতি বছর দেশে ঘুরতে যাওয়ার আগ্রহ নেই বাংলাদেশিদের। সাধারণত গ্রীষ্মের ছুটিতে দেশে যাই বেড়ানোর জন্য, আমার ইচ্ছে ছিল দেশে যাওয়ার, কিন্তু আনফরচুনেটলি ওইটা আমি ক্যান্সেল করে ফেলেছি। কারণ আমি যদি এখন দেশে যাই, দেশে গিয়ে আমাকে হোটেল কোয়ারেন্টাইন করতে হচ্ছে 14 দিন, আবার বাংলাদেশ থেকে যদি আমি আয়ারল্যান্ডে আসি ওইখানেও হোম কোয়ারেন্টাইন করতে হচ্ছে 14 দিন। সো ওইটা আমার জন্য সুইটেবল না। এর নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশি ট্রাভেল এজেন্সির উপর। আশানুরূপ টিকিট বিক্রি না হওয়ায় ব্যবসায়ী ক্ষতির মুখে তারা। আয়ারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিগণ দেশে ভ্রমণ করার ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেছে, এতে করে ট্রাভেল এজেন্সি ব্যবসার ক্ষতি হলেও ঢাকা ট্রাভেলস সকালে সুস্বাস্থ্য কামনা করে। এদিকে চলতি মাস থেকেই প্রতি সপ্তাহে 2,50,000 ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানিয়েছে আইরিশ কর্তৃপক্ষ। বর্তমানে দেশটিতে সপ্তাহে 1,20,000 কম ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এসবের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শপিং মলে ঈদের ঢেউ, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও চরম উদাসীনতা, হাটবাজারে স্বাস্থ্যবিধি মানতে অনীহা, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। প্রতিবছর রমজানে নিত্যপণ্যের দাম বাড়লেও এবার ব্যতিক্রম, 4 টাকা পর্যন্ত কমেছে ভোজ্য তেল, ছোলা ও চিনির দরও নিম্নমুখী, নিয়ন্ত্রণে পেঁয়াজের বাজার। এবং তিস্তার গতি পরিবর্তনের 3 বছর পরও রংপুরের গঙ্গাচড়ায় নদী শাসনে নেই উদ্যোগ, ফসল রক্ষায় নিজেরাই বাঁধ নির্মাণ করলেন শঙ্কর দহ মৌজার বাসিন্দারা। এ ছিল এসময়ের বাণিজ্যের, সঙ্গে থাকুন সময়ের।